গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ফ্যামিলিতে। তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো রোজকার মতন আজকেও কিন্তু একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আজকে আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। আর বন্ধুরা, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। আর তখন কটা বাজে? প্রায় 6:45, এটাই কিন্তু আমার কাছে সকাল। আর আমি একটু দেরি করে উঠি, মানে 7:30 নাগাদ উঠি। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তার একটা কারণ আছে, অবশ্যই তোমাদেরকে বলবো। আর কিন্তু জানতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে, পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করতে হবে, না হলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো চলো কথাতে আসি। আমি সকাল সকাল উঠেছি কারণ তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো, আজকে কিন্তু আমার বাড়িতে আমার মা বাবা আসতে চলেছে। সেই জন্য কিন্তু আমি অনেকটা তাড়াতাড়ি উঠে রান্নাবান্না সেরে নিচ্ছি, যাতে করে মা বাবা আসলে পুরো টাইমটুকুই মা বাবাকে দিতে পারি, কারণ এসে কালকে চলে যাবে। সেই জন্য একদিনে বাবা অনেকদিন পরে আসছে, মা মাঝে একদিন এসেছিল, তো সেই জন্য ভাবলাম যে সব কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে রাখি, যাতে করে মা বাবা আসলে মা বাবাকে একটু টাইম দিতে পারি। সেই জন্য দেখো সকাল সকাল কিন্তু রান্নার একটা তোড়জোড় লেগে গেছে, আর রান্নাবান্নাও কিন্তু করা হয়ে গেছে, আর তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। তো তার আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে যেসব আমার কাজকর্ম থাকে সেগুলো কিন্তু আমি করে নিচ্ছি। তার আগে কিন্তু সবাই খেয়ে দিয়ে যা যে যার কাজে চলে গেছে। আমি এখন পুরোপুরি বাড়িতে একা, সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। বললামই তো তোমাদের যে মা বাবা আসবে, ওর জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। এমনিতে কাজবাজ কিন্তু আমি প্রত্যেক দিনই করি, আজকে নতুন না, মানে মা বাবা আসছে বলে আজকে নতুন করে করছি না। আর আরেকটা কারণ আছে, কারণ বাবা আসছে, আর বাবা না একটু নিট অ্যান্ড ক্লিন বলতে পারো, যদি একটু এদিক ওদিক দেখে তাহলে বলবে এটা কেন করিস নি, এটা করবি, এটা এরকম করে করবি। আমি জানো তো এই পরিষ্কারের ব্যাপারটা, মানে গুছিয়ে কাজ করার মানে ব্যাপারটা আমি বাবার কাছ থেকেই পেয়েছি। বলবো না যে মা করে না, সেরকম কোনো ব্যাপার না, কিন্তু আমি বাবার কাছ থেকে আমার মনে হয় যে এই ব্যাপারটা আমি পেয়েছি, কারণ বাবা একটু পিটপিটে টাইপের, আর আমিও একটু পিটপিটে বলবো না, কিন্তু আমি একটু বাবার থেকে পেয়েছি। সেই জন্য না বাবা আসছে বলে আমি সব কিছু নতুন করে, মানে বিছনা চাদর থেকে শুরু করে এমনকি আমাদের খাওয়ার টেবিলের যে টেবিল ক্লথটা সেটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি, আর সমস্ত কাজ ঠিকঠাক করে নিয়েছি, যাতে করে বাবা এসে না বলতে পারে যে এটা কেন করিস নি, এটা করবি ভাবে, এমনি কিছু হবে না তো বলবে। সেই জন্য না আমি পুরো একদম পরিপাটি করে সব কিছু গুছিয়ে নিচ্ছি, যাতে বাবা এসে কিছু না বলতে পারে। আবার এটা তো ভালোই না, বেশ সব কিছু পরিপাটি থাকলে দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর নিচের কাজগুলো তো আমি করে চলে আসলাম ওপরে, আর ওপরে এসে এত গরম, মনে হচ্ছে কতক্ষণে কাজ করে আমি নিচে যাব। জানি না আমার মানে নিচে কতক্ষণে যাব আর আমার অবস্থাটা কীরকম হবে, আর এত গরম পড়েছে তোমরা তো সবাই জানো। আর যেহেতু বিছনা চাদর চেঞ্জ করব, তারপরে ঘর ঝাড় দেব, ফ্যান তো চালাতেই পারবো না, কারণ ফ্যান চালালে ধুলো উড়বে, আর ধুলো উড়লে আমার হাঁচি স্টার্ট হয়ে যাবে, তার থেকে অ্যালার্জি, ঠান্ডা, বাবারে অনেক কিছু হয়ে যাবে। সেই জন্য ফ্যানটা অফ করে আমি তাড়াতাড়ি করে না কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি, গিয়েই না স্নান করে নেব, কারণ ধুলোবালি ঘাটার পর আর বসে থাকতে ইচ্ছা করে না, গিয়ে একবারে স্নান করে নেব। এর থেকে আর ভারী কাজ কিছু করার নেই আজকে,
তবুও যেগুলো করার ছিল সেগুলো কিন্তু আমার প্রায় হয়ে গেছে, এটুকু করব। আর বললামই তো যে টেবিল ক্লথটা হয়তো চেঞ্জ করিনি, এটার করার পরেই চেঞ্জ করে নেব, তারপরেই আমি স্নান করে নেব। তো বন্ধুরা, এত গরম পড়েছে, সমানে কিন্তু কীর্তন হয়েই চলেছে, বুঝতে পারছো আমাদের এই অবস্থা আর ওনাদের কীরকম অবস্থা হবে গরমের মধ্যে, মানে গান করে চলেছে আর প্রচুর লোক হচ্ছে আর ওদেরও খুব কষ্ট হচ্ছে, তাই না? তো ভাবছি মা আসলে একবার যাব, জানি না যেতে পারবো কি না, কারণ এত মেঘ করেছে আর মা বাবা কেন আসছে সেটা তোমাদের কাছে ক্লিয়ার করা হয়নি। তো চলো একবার তোমাদেরকে জানিয়ে দিই, মা বাবা আসছে মেইনলি ষষ্ঠীর নিমন্ত্রণ করতে। তোমরা তো জানোই কিছুদিন পরেই ষষ্ঠী, তো সেই জন্যই কিন্তু মা বাবা আসছে নিমন্ত্রণ করতে। আর খুব মজাও হচ্ছে জানো তো, মানে ষষ্ঠীতে গেলে না সবার সঙ্গে দেখা হয়, কারণ সব প্রত্যেকটা মেয়ে মানে প্রত্যেকজনই তার বাপের বাড়িতে আসে জামাই ষষ্ঠীতে, তো খুব মজা হয়, সবার সাথে দেখা হয় অনেক দিন পর, দেখা হয় মাঝে মাঝে, মানে গেলে অকেশনালি দেখা হয়, এছাড়া মানে একজনের সাথে হয় তো আরেকজনের সাথে হয় না। তো জামাই ষষ্ঠীতে গেলেই কিন্তু সবার সঙ্গে দেখা হয় আর খুব মানে ভালো লাগে যে একসাথে সবার সঙ্গে দেখা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে মা বাবা কিন্তু চলে এসেছে, আর ওদিকে দেখো বাবুও চলে এসেছে, একদম পারফেক্ট টাইম, এসেই কিন্তু শুরু করে দিয়েছে গল্প বাবু আর বাবাতে মিলে। আর এদিকে আমি একটু কোল্ড ড্রিঙ্কস দেবো ওদের, কারণ গরমে দুজনাই মানে দুজন বলছি না তিনজনাই গরমের থেকে এলো, মানে বাবুও ধরো দোকান বন্ধ করে এলো, আবার মা বাবাও এতটা পথ জার্নি করে এলো, তো ভাবলাম চলো চারজনা মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক আর জমিয়ে গল্প করা যাক, তারপরে দুপুরের খাওয়া দাওয়ায় আসা যাবে। এত গরম পড়েছে, শুধু মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাই, কোথায় ঠান্ডা জল খাই, কোথায় আইসক্রিম খাই, এগুলোই খেয়ে যেন পেটটা মানে ভরায়, ভাত তো খেতেই ইচ্ছা করছে না। তো এই যে এখানে আমি আর মা মিলে বসে গেছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে, আর ওদিকে দেখলাম বাবু ঘরে গেল, এদিকে বাবাও পেছন পেছন গেল, কারণ টিভি চালাবে এখন, টিভির গল্প হবে, মানে খাস গল্প, খবরের চ্যানেল চালাবে আর এটা সেটা নিয়ে কথা বলবে। তো বলুক, ওরা ওদের মতন থাকুক আর আমরা দুজন আমাদের মতন থাকি। দিয়ে এই যে এখানে আবার একটু লিচু এনেছিল, সেগুলো একটু ছাড়িয়ে দুজন মানে দুজনকে দিয়ে আসলাম ওই ঘরে, আর এদিকে আমি আর মা মিলে ছাড়াচ্ছি আর খাচ্ছি। এবার কিন্তু চলে এসেছি একেবারে লাঞ্চে, আর আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। আছে বেগুন ভাজা, টক ডাল, আছে চিংড়ি মাছ দিয়ে লতি, আর আছে চিকেন কষা। আর আমার না একটু মনে নেই যে বাবা চিংড়ি মাছ খায় না, আমি লতিতে না আগে থেকেই চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি, সত্যি আমার খুব মানে আফসোস হচ্ছিল পরে যে একটু উঠিয়ে রাখলে ভালো হতো। তো যাই হোক, কিছু করার নেই, বাবা আর বাবুকে এদিকে খেতে দিয়ে দিয়েছি, মা বললো থাক ওরা খেয়ে নিক আমি আর তুই পরে খাবো, তাই আমি বললাম ঠিক আছে তাহলে ওরা দুজন গল্প করতে করতে খাচ্ছে, আমি আর তুমিও পরে গল্প করতে করতে খাবো। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু খেতে বসে গেছি আমি আর মা মিলে, কোথায় ভাবলাম যে মা আর মেয়ে মিলে একটু আস্তে আস্তে খাবো গল্প করতে করতে, তার হলো কোথায়, ওদিকে কালো করে এসেছে মেঘ, মা বলছে তাড়াতাড়ি করে খেয়ে নে নাহলে কিন্তু ঝড় বৃষ্টি চলে আসবে। তো বন্ধুরা, আরেকটা কথা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রাখবে। পারিনি যে এইরকম ঝড় বৃষ্টি হবে, তো তাড়াতাড়ি করে খেয়ে বন্ধুরা উঠতে পারিনি, তার মধ্যেই কিন্তু এমন একটা দমকা হাওয়া দিল, সত্যি মানে কি যে বলবো, ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, এমনকি গাছ টাচ ভেঙে পড়েছে দেখো তারের ওপর, আর এটা কিন্তু ঝড় বৃষ্টির পরের মুহূর্ত, কারেন্ট তো নেই বললেই চলে, নেই বলবো কি নেই, কারেন্ট নেই, জানি না ভিডিও আমি কবে আপলোড দিতে পারবো, কারণ এই অবস্থায় মনে 2-3 দিন তো কারেন্ট থাকবেই না, একদিন দুদিন তো থাকবেই না। তো বন্ধুরা, আমি
কিন্তু এখানে এন্ড করছি ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে, আর আমার চ্যানেল নতুন ভিউয়ার্সরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে।